আকর্ষণীয় ডিজাইন এবং ক্যামেরার জন্য লাভা বাংলাদেশে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এরই ধারাবাহিকতায় নতুন বছরে নতুন আরেকটি ফোন লঞ্চ করলো লাভা, লাভা আইরিশ 60। আজ আমরা আনবক্সিং করব লাভা আইরিশ 60। সাবস্ক্রাইব করার পর ঘন্টা বাজাতে ভুলো না জানো। লাভা আইরিশ 60 এর স্লোগান হলো ক্যাপচার ম্যাক্রো ক্যাপচার ফান। এর ফিচার যদি দেখি, 85 ইঞ্চ WVGA ডিসপ্লে, 2500 mAh ব্যাটারি, 5.5 ক্যামেরা, 1 GB র্যাম এবং 8 GB রম এবং 1.1 GHz কোয়াড কোর প্রসেসর। এখন আমরা ফোনটি আনবক্সিং করছি। বক্সটি খুললে প্রথমেই নজরে পড়বে একটি ফোন, লাভা আইরিশ 60। বেশ প্রিমিয়াম লুকিং একটি ডিভাইস, লুকিংয়ে অনেকটাই আইরিশ 50-এর মতো লুকিং। ব্যাকপ্যাকটি যদিও চেঞ্জ করা হয়েছে, মেটাল বডি, বেশ সুন্দর একটি ডিভাইস। ফোনটি আমরা পরে দেখব, দেখি বক্সে আর কি আছে। ফোনের নিচেই আছে 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি, 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। এরপরে দেখতে পাচ্ছি একটি ব্যাক পার্ট, ওয়াটার কালার ব্যাক পার্ট। এরপর একটি চার্জার, USB ডেটা কেবল, হেডফোন। এই হেডফোনটি কিন্তু উন্নত করেছে লাভা, কম দামে যে ফোনগুলো ছিল সেগুলোতে এই হেডফোন কখনোই দিত না তারা। এরপর প্যাকেটে দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল এবং একটি ওয়ারেন্টি কার্ড, এবং সবশেষে থাকছে একটি স্ক্রিন গার্ড। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিতে এই দামের অন্য সব ফোনের থেকে এগিয়ে থাকবে লাভা আইরিশ 60। এর মেইন ফ্রেমটি মেটাল বডি, এর ডান পাশে ভলিউম রাখার এবং পাওয়ার বাটন এবং বাম পাশটি ফাঁকা রাখা হয়েছে। এর উপরের দিকে চার্জিং পোর্ট এবং 3.5 mm জ্যাক এবং নিচের দিকে প্রাইমারি মাইক্রোফোন। দেখুন এর সুন্দর মেটালিক ডিজাইন, যেটি যে কোনো ছোটোখাটো আঘাত সহজেই সহ্য করে নেবে। এর ব্যাকপ্যাকটি রিমুভেবল এবং এটি উন্নত মানের প্লাস্টিক দিয়ে তৈরি, যেটি বেঁকে গেলেও সহজে ফেটে যাওয়ার ভয় নেই। এর দুটি মাইক্রো সিম স্লট এবং একটি এসডি কার্ড স্লট এবং 2500 mAh লিথিয়াম পলিমার ব্যাটারি। আমি ব্যাটারিটা এখন ইনসার্ট করব এবং ফোনটি অন করব। এটি দেখতে প্রায় দেখুন সামনে এবং পিছনের দিক থেকে প্রায় আইরিশ 50 এর মতোই, কিছুটা চেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে আইরিশ 50 এবং আইরিশ 60-তে। থিকনেস কিন্তু আইরিশ 50 থেকে আইরিশ 60-র কিছুটা কম, যার কারণে এটি আরও হ্যান্ডি হয়ে উঠেছে এই ডিভাইসটি। অন করছি লাভা আইরিশ 60। অন হয়ে গেছে এই ফোনটি, এখন আমরা সেটিংয়ে যাব এবং এর স্পেসিফিকেশনগুলো আবার চেক করব। 1 GB র্যাম, 8 GB রম, স্টার ওয়েস 4.0 এবং নুগাট অ্যান্ড্রয়েড 7.0। এটি আসলে স্টার ওয়েসের কাস্টমাইজ একটি ইন্টারফেস, বেশ সুন্দর কালার কন্ট্রাস্ট এই ডিসপ্লেটি, বেশ সুন্দর একটি ডিসপ্লে। 2.5D গ্লাস হওয়ার কারণে এটির কন্ট্রাস্ট লেভেল আরও বেড়ে গেছে, যেটি WVGA ডিসপ্লে হওয়া সত্ত্বেও তেমন নেগেটিভিটি চোখে পড়বে। মিরাভিশন টেকনোলজি থাকছে এই ফোনের ডিসপ্লেটিতে, যার ফলে সূর্যের আলোতেও এটির ডিসপ্লে যথেষ্ট ব্রাইট দেখা যাবে। যথেষ্ট স্মুথ টাচ পাওয়া যাচ্ছে এই ফোনটিতে এবং ভাইব্রান্ট কালার। আমরা ক্যামেরা দেখব এটির, এটি রেয়ারে থাকছে 5 MP অটো ফোকাস ক্যামেরা এবং ফ্রন্টেও তাই 5 MP। এদের থিমই হচ্ছে ক্যাপচার ম্যাক্রো ক্যাপচার ফান। আমি একটি সাবজেক্ট নিয়ে সেটি ম্যাক্রো করার চেষ্টা করব, খুব ক্লোজ শট নিব। বেশ স্মুথলি ফ্লাশ দিয়ে এটির ক্লোজ শট নিলাম একটা। আমি এটি জুম করে দেখব, একটা জুম করে একটা ছবি উঠালাম। জুম করার পরে ছবি যে নয়েজ আসা বা ফেটে যাওয়ার মতো কোনো কিছুই দেখা গেল না। এটি থেকে যেমন ফেস ম্যাজিক, বুকে, সুপার নাইট, টাইমল্যাপস, প্যানোরামা এরকম, যেটির কারণে এর ইউজাররা সহজেই অনেক ফানি এবং বিভিন্ন ধরনের
ছবি উঠাইতে পারবে। এটি সেলফি ক্যামও 5 মেগাপিক্সেল এবং এটি বেশ ভালো কালার কন্ট্রাস্ট এবং লো লাইটেও বেশ ভালো ছবি দিচ্ছে। দেখুন আমি কিছু ছবি উঠালাম। ও এটির ফ্রন্টেও বুকে আছে বুকে মোড এবং ফেস ম্যাজিক, যেটির কারণে আর্টিফিশিয়ালি কিছু ইমোজির মাধ্যমে ছবি তোলা যাবে এবং মজা করা যাবে। এটির ফ্রন্টে বুকে মোডও থাকছে, কোনো লেন্স ছাড়াই আর্টিফিশিয়ালি এটি ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেয়। তবে কতটা অ্যাকুরেটলি ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারে সেটি আসলে দেখার বিষয়। আমি একটি ছবি তুললাম, দেখুন ছবিটি জুম দিচ্ছি, জুম দেওয়ার পরেও ছবিটিতে কোনো নয়েজ দেখা যাচ্ছে না, দ্যাট মিন ছবিটি ফাটছে না। তার মানে এর ইউজাররা সহজেই অনেক ভালো মানের সেলফি নিতে পারবে। আসলে আর্টিফিশিয়াল হলেও নাই মামার থেকে কানা মামা ভালো, কারণ এখন সব ফোনেই এই বুকে মুড চলে এসেছে, বুকে মুড একটা ট্র্যাডিশন হয়ে গেছে। যাই হোক, ক্যামেরার দিক দিয়ে এটি 100-এ 100 পাওয়ার যোগ্য। যারা ম্যাক্রো করতে ভালোবাসেন এবং 7,000 টাকার মধ্যে একটি ম্যাক্রো করার জন্য পারফেক্ট ফোন চান, তাদের জন্য লাভা IRIS 60 হতে পারে একটি রাইট চয়েস। যদিও এটি গেমিং ডিভাইস না, তবুও এতে কিছু প্রিলোডেড গেম দেওয়া আছে। আমি অ্যাসফাল নিট্রো গেমটি প্লে করলাম, দেখব কতটা স্মুথলি বা কেমন খেলা যেতে পারে বা কতটা ল্যাগ করে, কারণ 1 GB র্যামে স্বভাবতই ভালো গেমিং পারফরমেন্স পাওয়ার কথা না। তো এটি খেলার পরেই আমরা বুঝতে পারবো। গেমটি আমি অন করছি, প্লে করলাম এবং প্লে হচ্ছে অ্যাসফাল নিট্রো গেমটি। এখন পর্যন্ত কোনো ল্যাগের দেখা পায়নি। সিম্পলি এটির 1 GB র্যাম হলেও অতটা ল্যাগ করছে না, বেশ ভালোভাবেই অ্যাসফাল নিট্রো গেমটি প্লে হচ্ছে। হাই গ্রাফিক্সের যদিও গেম এটি, ডে টু ডে ইউজে এটিতে ল্যাগের দেখা পাবেন না এর ইউজাররা। যারা মোবাইল দিয়ে ভারী ভারী কোনো কাজ করতে চান না বা গেম খেলতে চান না এবং 7,000 টাকার মধ্যে একটি 4G ফোন চান, তাদের জন্য লাভা IRIS 60 হতে পারে একটি পারফেক্ট ফোন। অবশেষে এটির ভালো এবং খারাপ দিকগুলো তুলে ধরে ভিডিওটি শেষ করব। ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ক্যামেরা এদিক থেকে লাভা IRIS 60 এগিয়ে থাকলেও পিছিয়ে থাকবে ডিসপ্লে কোয়ালিটি এবং প্রসেসরের দিক দিয়ে। এবং এটির দামও আমার কাছে বেশি মনে হয়েছে, 1 GB র্যামের ফোন 7,000 টাকা। বাজারে এই দামের যে ফোনগুলো পাওয়া যায় তার ম্যাক্সিমাম ফোনগুলোরই র্যাম 2 GB। আমার মনে হয় এটির দাম 1,000 টাকা কমিয়ে 5,990 টাকা করা হলে অথবা এর র্যাম 1 GB থেকে 2 GB করা হলে এটি এই দামে বাজারের অন্যান্য ফোনের থেকে খুবই ভালো চলবে এবং জনপ্রিয়তা অর্জন করবে। রবি ইউজাররা এই ফোনটি কিনলে 10 GB ইন্টারনেট এবং 150 মিনিট টক টাইম ফ্রি পাবেন। লাভা IRIS 60 ফোনটি আপনাদের কেমন লাগলো এবং এই ভিডিওটি কেমন লাগলো এখনই আমাকে জানান আমার কমেন্ট বক্সে। আর এরকম ভিডিও আরও পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এই পর্যন্তই, বাই বাই। We'll be right back.